খুলনায় দড়ি দিয়ে রাস্তার ডিভাইডার। খুলনা শহরের অন্যতম ব্যস্ত একটি এলাকা ডাক বাংলার মোড়। প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী যাতায়াত করেন এই জায়গা দিয়ে। এই জায়গাতেই রাস্তার ডিভাইডার দেওয়া হয়েছে দড়ি দিয়ে। সরু রাস্তাটিকে দুই ভাগ করার জন্য ডিভাইডার আছে, কিন্তু মাঝখানে একটা জায়গায় যেখানে ডিভাইডার নেই সেখানে দড়ি বেঁধে দিয়ে কাজ চালানো হচ্ছে। ডিভাইডারের বাকি অংশও তৈরি করা হয়েছে চিকন রড ও টিন দিয়ে। ব্যস্ত একটি সড়কের মধ্যে এরকম ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এলাকাবাসী। এই ভিডিওটি আমার এমপির একজন ভলেন্টিয়ার গত 15 জুন 2019 তারিখে তার ক্যামেরায় ধারণ করেন। এ বিষয়ে খুলনা 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।